সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এম মেহরাব হোসাইন রাসেল। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটা নতুন অঙ্ক করার মধ্য দিয়ে অ্যাভারেজের অঙ্কগুলো ক্যাপচার করার চেষ্টা করব। গত ক্লাসে বলেছিলাম যে মূলত অ্যাভারেজের যে অঙ্কগুলো বারবার ঘুরে ফিরে তোমাদের পরীক্ষাতে আসে, ওই আইটেমগুলোর মধ্য থেকেই আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবার চেষ্টা করব। তাহলে তোমাদের অল্প সময় বিনিয়োগ করে শুধুমাত্র এই ক্লাসগুলো করেই খুব সহজেই এই গড়ের অঙ্কগুলো ক্যাপচার করতে পারবে এবং ইজিলি তোমাদের পরীক্ষাতে এইখান থেকে মার্কস ক্যারি করতে সহজ হবে। চলো আমরা আরেকটা অঙ্কের মাধ্যমে চর্চা করি। দেখো 3 নম্বর এই অঙ্কটাতে কি বলেছে। অঙ্কটাতে বলেছে পিতা ও তিন পুত্রের বয় গড় বয়স হচ্ছে 21 বছর, মাতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে 18 বছর, মাতার বয়স 36 বছর। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত যে সমস্যাটা হয় সেটা হলো পিতা এবং মাতা, এইটা মাথায় রাখতে হবে। পিতা এবং তিন পুত্রের এক জায়গায় সম্পর্ক, আরেকটা হচ্ছে মাতা এবং তিন পুত্রের সম্পর্ক। দুটোর ক্ষেত্রেই কিন্তু তিনটা পুত্র কমন, একটাতে পিতার সাথে, একটা হচ্ছে মাতার সাথে, এটা মাথায় রাখতে হবে। এখানে পিতা এবং তিন পুত্র মানি হচ্ছে 4 জন, এখানে মাতা এবং তিন পুত্র মানি হচ্ছে 4 জন। তার মানে বোঝা গেল এইখানটাতেও যেমন রাশি সংখ্যা 4, গড় হচ্ছে 21, এইখানটাতেও তোমার হচ্ছে রাশি সংখ্যা হচ্ছে মাতা এবং তিন পুত্র 4, গড় হচ্ছে 18। আবার এক্সট্রা করে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে মাতার বয়স 36 বছর। এইখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো এখানে মাতা এবং তিন পুত্রের বয়সের সম্পর্ক রয়েছে আর এখানটাতে আবার মাতার বয়স দেওয়া আছে। তাহলে অঙ্কটাতে আমার শুরু করবার ক্ষেত্রে এই মাতার এবং এই এই জায়গাটা থেকে শুরু করতে হবে। আমরা অঙ্কে আসি, কি বলছে, তিন পুত্রের বয়সের গড় কত। তার মানে তিন পুত্রের বয়সের গড় যদি আমাকে বের করতে বলে, তাহলে এখানেও তিন পুত্রের বয়স আছে, এখানটাতেও আছে, কিন্তু কোন জায়গা থেকে আমি তিন পুত্রের বয়সের গড় বের করতে পারবো? কারণ শুধুমাত্র তিন পুত্রের বয়সের গড় বের করতে হলে আমার এখানে আর একটা রাশি আছে, এইটার মানও জানতে হবে। তাহলে এইটার মান জানতে হলে আমার মাতার বয়স দেওয়া আছে, আর এখানে যেহেতু পিতার বয়স নাই, সুতরাং এইখান থেকে আমি এই তিন পুত্রের বয়সের গড় বের করতে পারবো না। তাই যেহেতু মাতার বয়স দেওয়া আছে, তাই এইখান থেকে আমি তিন পুত্রের বয়সের গড় বের করবো। তাহলে আমরা যখন অঙ্ক ডিটেলস করবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলছে পিতার বয়স কত। খেয়াল করে দেখো আমরা এখান থেকে মাতার বয়স তো দেওয়াই আছে, তিন পুত্রের গড় বয়স যখন আমরা পাবো তখন ইজিলি মাতা তিন পুত্রের মোট বয়সও বের করতে পারবো। তাহলে তিন পুত্রের বয়স যদি আমরা পাই তাহলে পিতার বয়সও তখন বের করতে পারবো। সুতরাং এখানে যেমন মাতার বয়স দেয়া ছিল বলে তিন পুত্রের বয়স বের করতে পেরেছি, সুতরাং এখান থেকে তিন পুত্রের বয়স যদি আমার জানা থাকে পিতার বয়সও আমি বের করতে পারবো। পরের অঙ্কটাতে বলছে পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত, অর্থাৎ তখন সবার বয়সগুলো আলাদা করে যোগ করে তারপর রাশি সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় বের করবো। চলো আমরা ডিটেলস করি, তাহলে বোঝা যাবে প্রথম অঙ্কে কি বলেছে। প্রথম অঙ্ক যেহেতু তিন পুত্রের বয়স বের করতে বলেছিল, তাহলে আমরা দেখি মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর। আমি আগেই বলেছিলাম যে পিতা ও তিন পুত্রের বয়সের গড়ও কিন্তু আমাকে দেওয়া আছে, কিন্তু আমরা তিন পুত্রের বয়সের গড় বা তিন পুত্রের বয়স সম্পর্কে কোনো কিছু বের করতে হলে আমাদের এই মাতা ও তিন পুত্রের বয়স থেকেই বের করতে হবে, কারণ অঙ্কে মাতার বয়স দেওয়া আছে। তাহলে মাতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে 18 বছর, এখানে মাতা 1 জন আর তিন পুত্র মোট 4 জন, তাহলে এখানে রাশি সংখ্যা 4 আর গড় হচ্ছে 18 দেওয়া আছে। তাহলে আমরা যদি মোট বয়স বের করতে চাই তাহলে কি হবে, আমরা জানি গড়কে রাশি সংখ্যা দ্বারা গুণ করলেই হবে, মাতা ও তিন পুত্রের মোট বয়স 18 × 4 = 72 বছর। তাহলে এই 4 জনের মোট বয়স 72 বছর পাওয়া গেল। এখন খেয়াল করে দেখো অঙ্কে দেয়া ছিল কিন্তু মাতার বয়স, তাহলে মাতা ও তিন পুত্রের মোট বয়স যদি 72 বছর হয়, সেখান থেকে যদি আমি মাতার বয়স বিয়োগ করে ফেলি তাহলে ইজিলি কি করতে পারবো, তিন পুত্রের মোট বয়স পাবো। তাহলে মাতার বয়স কত ছিল, 36 বছর, এবার তাহলে মোট বয়স থেকে 36টাকে বিয়োগ করে ফেলো। দেখো মাতা ও তিন পুত্রের মোট বয়স 72 বছর, সেখান থেকে মাতার বয়স 36 বছর আমি যদি বিয়োগ করি তাহলে কিন্তু তিন পুত্রের মোট বয়স আমি পেয়ে গেলাম 36 বছর। তাহলে তিন পুত্রের যদি মোট বয়স পাই তাহলে গড় বয়সে বের করা আমার জন্য খুব সোজা, কারণ তিন পুত্রের মোট বয়স যদি 36 হয় তাহলে এটা রাশিগুলোর যোগফল আর এটা রাশি সংখ্যা, তাহলে আমরা রাশিগুলোর যোগফলকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় পাই। তাহলে দেখো তিন পুত্রের গড় বয়স রাশিগুলোর সংখ্যা মোট হচ্ছে 36 আর রাশি সংখ্যা 3, ভাগ করলে কত হয় 12 বছর। তাহলে তিন পুত্রের গড় বয়স হচ্ছে 12 বছর। এবার চলো নেক্সট অঙ্কে কি বলছে। খ নম্বর অঙ্কে বলেছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় 21 বছর, কারণ এবার পিতার বয়স আমাকে বের করতে হবে। তাহলে তিন পুত্রের বয়সের
এবং পিতার গড় বয়স হচ্ছে 21 বছর। সেখান থেকে তিন চারজনের মোট বয়স যদি আমি বের করি, পিতা এবং তিন পুত্র মোট চার, তাহলে তাদের মোট বয়স হচ্ছে 21-কে 4 দিয়ে গুণ করলে 84 বছর। এবং এখানে আমি তিন পুত্রের মোট বয়স আমার জানা আছে, তাহলে পিতার বয়স ইজিলি বের করতে পারবো। পিতা ও তিন পুত্রের মোট বয়স যেহেতু 84 বছর, সেখান থেকে আমি তিন পুত্রের মোট বয়স 36 বছর, এই যে ক নম্বরে কিন্তু আমি আগেই পেয়েছিলাম, সেটা যদি বিয়োগ করে ফেলি তাহলে খুব ইজিলি আমি কিন্তু পিতার বয়স পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করো, পিতা ও তিন পুত্রের মোট বয়স 84 বছর এবং সেখান থেকে ক নম্বরে আমরা বের করেছিলাম তিন পুত্রের মোট বয়স 36 বছর। এবার 84 থেকে 36কে বিয়োগ করলে খুব ইজিলি পিতার বয়স আমরা পাচ্ছি, পিতার বয়স হচ্ছে 48 বছর। এবার চলো পরের বা শেষের অঙ্কটাতে কি বলেছে। বলছে পিতা মাতা ও তিন পুত্রের মোট বয়স, খেয়াল করে দেখো আমরা পিতার বয়স বের করেছি, মাতার বয়স তো দেওয়াই ছিল, আবার তিন পুত্রের মোট বয়সও বের করেছি। তাহলে এবার পিতা 48 বছর, মাতা হচ্ছে 36 বছর, তিন পুত্রের মোট বয়স হচ্ছে 36 বছর, তিনটে যোগ করলে কত হয়, তিনটে যোগ করলে 120 বছর হয়। তাহলে এখানে পিতা একজন, মাতা একজন, তিন পুত্র মোট কতজন, 5 জন। এই অঙ্কটাতে আমাদের যেহেতু 5 জনের গড় বয়স বের করতে বলেছে, সুতরাং পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় যেহেতু মোট হচ্ছে 120, অর্থাৎ রাশিগুলোর যোগফল, আর রাশি সংখ্যা ছিল পিতা মাতা তিন পুত্র হচ্ছে 5, তাই ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গড়। তাহলে 120কে 5 দিয়ে ভাগ করলে 24 বছর পাওয়া যায়। সুতরাং অঙ্কটাতে পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে 24 বছর। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। একইভাবে আমরা আরও অন্য টাইপের গড়ের অঙ্ক করে এভাবে চর্চা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।